দিনে শিথিলে রাজধানী থেকে দূরপাল্লার বাস ও লঞ্চ ছাড়লেও এখনো চালু হয়নি ট্রেন ফলে অনেকে কমলাপুর রেল স্টেশনে এসে ফিরে যাচ্ছেন আবার কেউ কেউ নির্দিষ্ট সময়ে বাস বা লঞ্চে উঠতে না পেরে পড়েন বিপাকে তাই এমন পরিস্থিতি দ্রুত উন্নতি চান তারা বিস্তারিত রিপোর্টে ইসলাম অসুস্থতার কারণে চিকিৎসার জন্য ঢাকায় এসে গত এক সপ্তাহ ধরে আটকে আছেন এই দম্পতি দীর্ঘ ভোগান্তি শেষে অসুস্থ স্বামীকে নিয়ে কিশোরগঞ্জেতে এসেছিলেন কমলাপুর রেল স্টেশনে কিন্তু প্রায় সপ্তাহখানিক ধরে চলছে না কোনো ট্রেন আজকে আট দিন হয় ডাইলিসিস দিতাম রাত্রে শুনতে দিতাম ট্রেন চলব এই কারণে আসছি একই অবস্থা কমলাপুর স্টেশনে আসা অন্য যাত্রীদের আমরা ছাব্বিশ তারিখে টিকিট কেটেছিলাম তখন কোনো প্রবলেম হয়েছিল না কিন্তু তারপরে এই প্রবলেমগুলো হওয়ার কারণে আমাদের যাওয়াটা আটকে যায় এভরিথিং এস্কেলেটেড সো ভেরি ফার্স্ট অ্যান্ড অ্যাডভার্সারিলি প্যানিকিং কম দূরত্বের কিছু ট্রেনে সারবো তো সেই শুনেই আমরা আসলাম আর কি তো এখন আসার পরে বলতেছে যে সারা কথা ছিল করা হয়েছে তবে কিছুটা স্বস্তি বাস ও লঞ্চ যাত্রীদের কারফিউ শিথিল থাকায় যাত্রী নিয়ে ছুটে যায় বাস ও লঞ্চ নির্দিষ্ট সময়ে পৌঁছাতে না পেরে অনেকেই আবার পড়েন বিপাকে পাঁচটার দিকে ওদের লাস্ট বাস আল্লাহর রহমতে বাস ধরতে পারছি আমরা দেশে প্রশ্ন শান্ত হোক আগে যেমন মনে করেন লঞ্চ আর তো আটটা বাজে লঞ্চ দিচ্ছে পাঁচটার আগে শতবার দেশে লঞ্চ 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 নেই আমি ঠিক ঠাকেছি আয়া বিশৃঙ্খলা এড়াতে গত শনিবার থেকে কার্ফিউ জারি করে সরকার কার্ফিউ শিথিল সময়ে বাস ও লঞ্চ চললেও ট্রেন চালুর বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি সপ্তাহের শেষ কর্মদিবসে চলমান কারফিউর শীতলতার মাঝে কর্মব্যস্ততা জনজীবনে জরুরি প্রয়োজনে বের হওয়া মানুষের চলাচলে সড়ক ও নৌপথে কিছুটা স্বস্তি থাকলেও ঘোরেনি রেলের চাকা কমলাপুর রেল স্টেশন থেকে ছেড়ে যায়নি কোনো ট্রেন সবারই প্রত্যাশা দ্রুত স্বাভাবিক হবে পরিস্থিতি স্বস্তি ফিরবে জনমনে তরিক ইসলাম এটিএন বাংলা ঢাকা